তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর যাচ্ছি হচ্ছে কলকাতাতে, কিছু কাজও আছে আর ঘোরাও আছে। তো দেখো, বাবা আর মা মিলে সব মানে আমার ট্রেনে খাওয়ার বানিয়ে দিচ্ছিলো, কেন কি ওরা বলছিল যে বাইরে কিছু খেতে না বা ট্রেনে খেতে না, তাই জন্য দুজন মিলে বানিয়ে দিচ্ছিল। তো স্টেশন পৌঁছে গেছি এই যে, তো আমরা স্টেশন মানে ট্রেনে উঠে গেছি, আমাদের দার্জিলিং মেল ছিল। তারপর আমরা কি করবো, তো উনো খেলতে বিজি হয়ে পড়েছিলাম, তো উনো খেলে আমরা টাইম পাস করলাম। উনো টুনো খেলার পর আমরা হচ্ছে ডিনার করলাম, ডিনার করার পর তারপরে শুয়ে পড়লাম। তো তারপর সকাল সকাল উঠে দেখলাম যে অলরেডি পৌঁছে গেছি, তো নেমে পড়েছি। নেমে পড়ার পর এখানে আমাদের উবের আসার ছিল, তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, তো একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পর আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট টেকফাস্ট করে নেওয়ার পর সানটান করে একদম রেডি হয়ে গেছি, তো এবার যাব একটু বাইরে, একটা কাজ আছে সেই কাজটা করব। তো বেরিয়ে পড়লাম। তো সেই কাজ টাজ করার পরে আরও একটু ঘোরাঘুরি করা বাকি ছিল। তো দেখো কত সুন্দর লাগছে, আর ওয়েদারটা মানে কত ভালো হয়েছিল, না রোদ ছিল আর বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা ওই রকম পাইনি। তো সব কিছু সেরে আমরা এবার গেলাম যে স্ট্রিট শপিং করতে। তো অনেক কিছুই দেখলাম, কিন্তু নিয়েছি কিছু কিছু জিনিস, সেগুলো আর এখানে দেখানো হয়নি, তো ওগুলো আমি পারলে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ওই দেখো, ওখানে স্পাইডারম্যান ছিল, তো আমি একটু স্পাইডারম্যানের ভিডিও বানানো মানে চেষ্টা করছিলাম। তো এখানে ব্যাগ ট্যাগ ছিল, ব্যাগ প্রচুর নিয়েছি। তো শপিং টপিং করার পর আবার ফেরার পালা, কেন কি রাতে ডিনার আছে, প্রি বার্থডে সেলিব্রেশন করার ছিল। তো দেখো রেডি রেডি হয়ে গেলাম, তো সবাই মিলে তারপর আবার বসে আমরা উনো খেলা স্টার্ট করে দিয়েছি, কেন কি ভাসুর আসতে লেট ছিল, ওর অফিস থেকে ডাইরেক্ট আসা ছিল। তো তারপর আমরা গেলাম একটা রেস্টুরেন্ট, যেটা খুবই সুন্দর ছিল, আমার নামটা এক্স্যাক্ট এখন মনে নেই, কিন্তু ওটা ছিল ভেজ, তাই জন্য আমরা ওখান থেকে চলে আসলাম। তারপর অন্য একটা জায়গায় গেলাম, তারপর সবাই মিলে মানে ওখানে ফটো টটো তুললাম, ভিডিও টিডিও বানালাম। বানানোর পর আমরা ওখানে ডিনার করলাম, আর খুব এনজয়, খুব 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 এনজয় করেছি। তো দেখো ক্যাফেটা আমার ভালোই লেগেছে, মোস্ট প্রবাবলি ক্যাফেটার নাম ছিল জুকা। দেখো খুব সুন্দর প্রিটি ডেক, মানে প্রিটি ছিল অল মানে ছোটোর মধ্যে, তো এটাই। তারপর আমরা খাওয়ার টাওয়ার অর্ডার করে দিয়েছি, তো আমাদের খাওয়া চলে এসেছে। আর ভাষাতে এখানে লাইন আপ করছে, কেন কি ওর ফটোশ্যুটের ভূত চেপে গেছে ওর মাথায়, তো এবার এক এক করে ও লাইন আপ করে করে ফটোশ্যুট করার চেষ্টা করছে। তো দেখো এগুলোই খেয়েছি, তো খেয়ে এবার বেরানোর পালা। তো এদের দুজনে কনভারসেশন শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কেন কি একজন আরেকজনকে নিজের অ্যাড্রেস বোঝাতে পারছে না যখন কিনারা পাশাপাশি থাকে। তো পৌঁছে গেলাম আমরা, আর দেখো সবাই মিলে কত সুন্দর প্রিটি ডেকোরেশন করেছে, তো খুবই ভালো লেগেছে। আর 12টা বেজে গেছে, এবার কেক কাটার পালা। তো আমার ভিডিওটা আজকের জন্য এতটুকুই, আই হোপ তোমাদের এই মিনি ব্লগটা দেখতে ভালো লেগেছে। এরপর আরেকটা ব্লগ যাবে, বার্থডে ব্লগ, আই থিঙ্ক তোমাদের ওই ভিডিওটাও দেখতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে বলো কেমন লেগেছে, আর শেয়ার করো। মাচ লাভ, বাই বাই।